হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ফ্রেশ ভিডিও। তোমার টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে আমরা খেলতে যাচ্ছি সোলো র্যাঙ্ক ম্যাচ। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আমরা গ্যারান্টি দিয়ে বলতেছি তোমাদের মুখে একটা মুস্কি আসবেই। তাই বক বক না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্যারাসুট থেকে নিচে মাত্র নামলাম, এখন আমাকে খুঁজতে হবে গ্যাং, তারপর ম্যাট্রিক্স। ও, একজন এনিমিকে পেয়েছি। চান্দু ভাই দাঁড়াও, তোমাকে আমি একজন কুচি কুচি করব। না না, এখন কুচি কুচি করা যাবে না। এখানে এখানে যদি আমি ঢুকি তাইলে আমি কোনো গান পাবো না, তাই একটু দূরে যাই। দূরে যে অবশ্যই এনিমিকে কুচি কুচি করে মারব। এখন আমি এখানে নামব, দেখি কোনো এনিমি আছে কি না। এখন আমাকে খুঁজতে হবে আশেপাশে কোনো গান, ম্যাট্রিক্স, গ্লোবাল এবং কি গ্রেনেড আছে কিনা। বাট অনেক দূরের পথ, সামনে দেখা যাচ্ছে একটি টাওয়ার। দেখা যাক টাওয়ারের মধ্যে কোনো গান, গ্রেনেড এবং N16 গান, আমার বেস্ট গান বলা যায়, এটা পাওয়া যায় কি না। যদি কপালে থাকে তাহলে, ও শিট, এখানে কোনো গান, গ্রেনেড কিছুই পাওয়া যাচ্ছে না। কপালটি আজকে খারাপ, আজকে যাই না কি কপাল নিয়ে যেন আজকে গ্লোবে নেমেছি দাদা, বুঝতে পারছি না। ঠিক আছে, এই ব্রিজে দেখি কোনো কিছু পাওয়া যায় কি না। ও ও, আজকে কোনো এনিমি দেখা যাচ্ছে না, বুঝতে পারছি না আজকে। ও, একটি গ্লোবাল পেয়ে গেছি। ও ও, কি সুন্দর গ্লোবালটা। ও ও ইয়েস, ও এটা কি? ও, এটা নর্মাল একটা পিস্তল। ও শিট, আমি নর্মাল একটা গান পেয়েছি। ও নো, কি আর বলবো গায়েস, আজকে কার মুখ দেখে যে আজকে মাঠে নামলাম বুঝতে পারছি না কি যে হচ্ছে এগুলা। কোনো এনিমিও নাই, কোনো গানও নাই এবং কোনো গ্লোবাল নাই, কোনো গ্রেনেড নাই, কি যে হচ্ছে এগুলা বুঝতেছি না। কখন যে আমার পিস থেকে কোনো এনিমি যে আমাকে মেরে দেয় দাদা, তা নিয়ে খুব ভয় হচ্ছে। দেখি সামনে কোনো বাঁচাধন পাই কি না, যদি পাই তাহলে তো অনেক ভাগ্যের ব্যাপার। অনেক দিন ধরে ভাবছি এনিমিকে কুচি কুচি করব, বাট পাচ্ছি না কোনো বি নব। তো তাই নবদের কপালে এই হয় আর কি। যাই হোক অলোক ভাই, কি আর বলবো, সো স্যাড। ইউ, একটা পিস্তল পেয়েছি, ওয়াও। এটা মোটামুটি ভালো পিস্তল, এটা 3-4টা শ্যুট করলে যে কোনো এনিমি মারা যায়। ভালো ভালো মানের, দেখা যাক কোনো এনিমি বাঁচাধন পাওয়া যায় কি না। না, এখানে তেমন কোন এনিমি পাওয়া যাবে না। আজকে কার মুখ দেখে যে মাঠে নামলাম, ও আও, ভালো গান গান পেলাম। ও, মোটামুটি ভালোই লুট পেয়েছি, কোনো গ্রেনেডটা পেলাম না। আমার একটু গ্রেনেড দরকার, অনেক দিনের আশা, গ্রেনেড দিয়ে এনিমি মারবো। ও ভালো, ওয়াও, অনেক লুট পেয়েছি, ওয়াও, ভালো একটা গান পেয়েছি। যাই হোক, আজকে আশা করি ভালো একটা কিছু হবে। ও, এখানে একটু দাঁড়া, একটু রেস্ট করে না, রেস্ট করলে আবার অন্যদিকে আবার বিপদ। কখন চেনি মেশে বাঁচাতে এসে আমাকে আবার মেরে দেয়, তাহলে তো পুরাই শেষ, আমার র্যাঙ্ক ম্যাচ পুরা বাছি মাত হয়ে যাবে। ও, ঢুকছে না কোনো, কী হচ্ছে এগুলো বুঝতেছি না। ঢুকতে পার, ও আজকে কী যে হচ্ছে কিছুই বুঝতেছি না। কোনো গান পাচ্ছি না, কোনো এনিমি নাই, কোথায় যে তোরা কোথায় লুকিয়ে আছিস? ও, একটা গ্লোবাল পেলাম, ভালো। গ্লোবাল কয়টা পেয়েছি? গ্লোবাল 3টা, ম্যাগনেট আছে 2টা। ও নো, কিল এবং কি, এখন এনিমি অ্যাক্টিভ আছে 23 জন। আহ, একটাও মারতে পারলাম না, বুঝতেছেন তারা কোথায় যে আছে। এখানে একটু দাঁড়াই, ও আমার আশেপাশে একটা এনিমি আছে। ও নো গড, গুলি শব্দ হচ্ছে, কোথায় কোথায় খুঁজো, আসো বাঁচা ধন, আমার পাশে আসো, তোমাকে একটু কুচি কুচি করি। ও ডুট, তাড়াতাড়ি আয় ভাই,
আসে না, না এখানে একটু পলাই, ওই আসবে, ওকেই আমি মারবো। যাবো সামনে, সামনে গেলে তো আবার বিপদ। কেন আমি আবার এনিমি ভালো মতো মারতে পারি না, নত তাই এখানে একটু লুকিয়ে থাকি, যদি আসে একদম একদম কাদা কাদা করে দিব। একটু নিচে, ও না দেখি বাইরে যায়, চলে গেছে মনে হয়, বাইক নিয়ে সে চলে গিয়েছে। ও শিট ম্যান, দেখি বেশি দূর মনে হয় যায়নি, দেখি খুঁজে দেখি কোথাও আশেপাশে থাকতে পারে, কিন্তু না, ও শিট চলে গিয়েছে। ও মাই গড, লাভ দিত ছাদের উপরে যাই, ও না ছাদের উপরে নিমিত নাই, আহা শিট ম্যান, ও মাই গড, যা হোক কোনো সমস্যা নাই, হাঁটতে থাকি দেখি কোন এনিমি পাওয়া যায় কিনা। আশা করি ভালো একটি এনিমি পাবো, মানে নর্মাল নক। ও শিট ম্যান, মোটামুটি ভালো লুট আছে, ভালো গান, ভালো ম্যাকটিক্স, ভালো গ্লোবাল, এবং কি আমিও অলোক সাহেব। দেখেন ভাই আপনার আশেপাশে কোনো এনিমি আছে কি না, দেখেন একটু ভালো করে, এখানে ভালো কোনো লুড আছে মনে হয়, বিচের আশেপাশে কোনো লুড নাই, দেখি সামনে যে দেখি, দেখি কাউকে দেখা যায় না। আজকে কি আমি ভুয়ে হতে পারবো, মনে হচ্ছে না আজকে ভুয়ে হতে পারবো, দেখি ও দেখি সামনে যাই, সামনে যে যদি কোনো কিছু পাই কি না, নিচে পড়ে গেলে তো আমি শেষ হয়ে যাব। তো আবার 50 মিটার নিচে, ও নো, নামতে হবে এখানে, ও ইয়া, এমন জায়গায় আসলাম, ঘরের ভিতর আশেপাশে যদি ঘর থাকতো ভালো হতো, ভালো লুট পাওয়া যেত, কিন্তু আশেপাশে কোনো ঘর নেই, লুটও নেই, যা আছে তা দিয়ে ভালো একটা কিছু করা। ও এনিমি বেছি, ও ও মার, আরে ভাই মরতেছে না কেন, আরে ভাই টোকা দে, কী রে ভাই কি, তো এনিমি না অন্য কিছু ভাই, দেখি প্রো প্লেয়ার, এতগুলো শ্যুট করলাম দুইটা শ্যুট করে মরলো না ভাই, এগুলি কি হইতেছে বুঝলাম না তো। আজকে শুরু থেকে এই পর্যন্ত অসম্ভব সবগুলো, আই শিট ম্যান চলে গেল, পারলাম না, ও শিট কি আর বলবো, আজকে যা হচ্ছে না কি আর করা, এনিমিটা হাতের মুঠোয় পেলাম বাট কাজে লাগতে পারলাম, মারতে পারলাম না, কি আর বলবো গ্যাস, যাই না আর এক কিল করেছি শূন্য, আর একটি বাজে আটজন এনিমি আছে গ্লোবালে, দেখা যাক কি করতে পারি, অবশ্যই ভালো কিছু হবে আশা করি, যাই হোক নাই চলে গিয়েছে, তাও একটু দেখি আশেপাশে, না কি হচ্ছে এগুলো বুঝতেছি না, নিচে একটু দাঁড়িয়ে একটু বসে থাকি, একটু রেস্ট নে, যাই হোক, ও শিট, এই আরেকটা পেয়েছি, আরেকটা আরেকটা পেয়েছি, আরেকটা পেয়েছি, আরে ভাই মরতেছে, আরে ভাই সব, আরে ভাই মরে না কেন, আরে 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 ডুড কি হচ্ছে এগুলো, ডুড দুটো এনিমি পেলাম, একটা মারতে পারলাম না, এগুলো কি যে শুরু হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না, কি কাজকে কেন যে এরকম অবস্থা হবে কে জানতো, যাই হোক যাই না আর কতদূর পর্যন্ত আগাবো কিছুই বুঝতেছি না,
চলে গেল, দুইটা এনিমি হাতের মুঠোই ছিল। কেমনে এগুলো সম্ভব? যা কি রে ভাই, আকাশে এনিমি! ও হো, ও পেয়েছে! কি রে ভাই, টোকা দিছে, মরতেছে না কেন? আরে আরে ভাই, আরে ভাই, আরে ভাই, আরে ভাই, আকাশে! গড, ও আরে আরে ভাই, আরে ভাই, শুট করতেছে, মরে না কেন ভাই? কি হইতেছে ভাই? এটি তিনটা এনিমি হাতের মুঠোই কেমনে যেগুলো ছুটে গেল! সে ডুট, আজকে কি বলবো, আজকে কপালটাই খারাপ। ডুট কই গেল বুঝলাম না, হয়তো ওই টাওয়ারের উপরেই আছে, বাট লুকে আছে। আমাকে আবার কোন দিক দিয়ে যে গুলি মারে! এইখানে কোনো এনিমি আছে কি না? এই না না না, আরে গুলিটা মেরে তো সময়, এখন তো এনিমি জেনে যাবে। আহাই শিট ম্যান, এখানে নিচে নামবো দেখি, আর উপরে ভালো লাগে, নিচে নামে দেখি দুই তিনটা এয়ার গিল করতে পারি কি না। ও এটা পড়ছে মানে নিচ থেকে। ও কি, আরে গুলি মারতেছে কেন? আরে ভাই শুট করছে, আরে ভাই মারতেছে কেন? আরে ভাই সমস্যা কি? আরে ভাই, ও মাই গড, টুট শালা আমাকে মারলি তুই, শিট। যাই হোক গাইস, টপ ফাইভে আছে, আমাকে নিজেই, আমি নিজেই কিল হয়ে গেলাম, এটা কী হলো বুঝতেছি না। কপালটা খারাপ, কি আর করার, খুব খারাপ লাগতেছে। হাই গাইজ, এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দাও, আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করো নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।